অঙ্গনওয়াড়ি কেন্দ্র নাকি গোয়াল ঘর? আজ আমরা একেবারে অন্য ছবি দেখাবো, আইসিডিএস সেন্টার নাকি গোয়াল চালা। জরাজীর্ণ বাথরুমে রাখা রয়েছে তিলের বোঝা, ভাঙ্গা চালায় চলছে, রান্নাঘরের দেওয়ালের ফাটে রয়েছে সাপ, প্রায় দিনই বের হয় দেওয়ালের ফাট থেকে আতঙ্কে খুদে পড়ুয়ারা। আইসিডিএস সেন্টারে ছোট শিশুদের নিয়ে চলছে ছেলে খেলা, জরাজীর্ণ রান্না চালায় চলছে রান্না করা খাবার পরিবেশন, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। প্রশাসনের নজরদারি কোথায়? জরাজীর্ণ আইসিডিএস স্কুলে চলছে পড়াশোনা ও খাওয়া দাওয়া রান্না, এমনই ছবি উঠে এলো বাঁকুড়ার জয়পুর ব্লকের কলাইডাঙ্গা আইসিডিএস সেন্টারে। প্রতিদিন নিয়ম করে হচ্ছে স্কুলে আসছে স্কুলের খুদে পড়ুয়ারাও, হচ্ছে খাওয়া দাওয়া, তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের। যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে শিশুদের, রান্না করা খাবারে কোনো রকমের বিষক্রিয়া পড়ে গেলে তার দায়ভার আতঙ্কে অভিভাবকরা। তার উপর ছোট ছোট শিশুরা বাথরুমে বসবে তার উপায় নেই, বাথরুম দখল করেছে গ্রামের মানুষ, বাথরুমের ভিতরে রাখা রয়েছে তিলের বোঝা, যাতে করে বৃষ্টি না ভিজে যায়, বাড়িতে রান্না করতে অসুবিধে না হয়। কিন্তু ছোট ছোট শিশুদের আইসিডিএস সেন্টারে পড়াশোনা করতে এলে বাথরুমে কোথায় বসবে সেই চিন্তাভাবনা করেনি গ্রামের মানুষ। তাদের জ্বালন রাখাটাই তাদের মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য। বাথরুম বসার কোনো জায়গা নেই, বাথরুম দখল করে গ্রামের মানুষের রাখা হয়েছে তিলের বোঝা। শুধু বাথরুমের অবস্থা খারাপ তাই নয়, সমস্যা পানীয় জলেরও, কল রয়েছে তবে জলের অভাব, 10 মিনিট হ্যান্ডপাম্প টিপার করে পর জল পড়ে, তাও আবার সেই জল পান করার অযোগ্য। আইসিডিএস দিদিমণিদের জল আনতে হয় গ্রামের সজল ধরা কল থেকে, তাও আবার দূর থেকে, তবেই হয় রান্না, কারণ জল থাকলেও সেই জল পান করার উপযুক্ত নয়, একেবারে আর্সেনিক থাকা লাল রঙের জল। সেই সঙ্গে রান্না করা অসম্ভব বা পান করাও অসম্ভব। তবে জরাজীর্ণ আইসিডিএস সেন্টার ও শৌচালয় সহ পানীয় জলের সমস্যা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, আমরা উদ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছে, জানিয়েও কোনো সুরাহা মেলেনি, তাই বাধ্য হয়েই বৃষ্টির জলকে উপেক্ষা করে তারা রান্না করছেন এবং শিশুদের মুখে খাবার তুলে দিচ্ছেন। কি বলছেন আইসিডিএস সেন্টারে পড়তে আসা খুদে শিশুদের অভিভাবকরা, কি বলছেন আইসিডিএস সেন্টারের দিদিমণি, চলুন শোনাবো আপনাদের। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। আপনার এখানে এই আইসিডিএস সেন্টারে ছেলেকে পাঠান? এখানে আমার ছেলে পড়ে, স্কুলে দিতে আসি আমি। এখানে কি অসুবিধা হচ্ছে এই এলাকাতে? অসুবিধা বলতে স্কুলে আমি ছেলেকে দিতে এলি, কলের সমস্যা বলে যে, তারপরে হচ্ছে নানারকম এই তোমার স্কুলেতে যে কপাট মানে দরজাটা একটু গোলমাল আছে, টিন ছেঁদা, তারপরে রান্না যেখানে রান্না করে সে রান্নার আপনার নাম? পদ্মুল। এখানে আমার অসুবিধা সবই, বাড়ি তো নেই, বাড়ি আমার 3 ফুট হয়ে গেছে, জল পড়ছে, বাচ্চাদিকে নিয়ে এক কোণে বসে থাকতে হয়, এছাড়া আমাদের মালপত্র রাখারও খুব অসুবিধা, একটা মানে স্কুলে কোনো রান্নাচালা উড়িয়ে নিয়েছে, রান্নাচালার মোটকা নাই, কিছু নাই, ফাঁকাতে রান্না করা হয়, এবার জ্বালানিরও সমস্যা, রাখার অসুবিধা হয়। তারপরে হচ্ছে আমার এইখানে কল টিউবওয়েল যেটা আছে, টিউবওয়েলে লাল জল বেরায়, তো ওটা 1 ঘন্টা টিপার পর জল বেরায়, আর আমার যে পায়খানা বাথরুমটি আছে সেইটি হচ্ছে ব্যবহার করা যায় না, মানে এলাকার লোক ব্যবহার করে, কোনো চাবি ফাবি কোনো সিস্টেম নেই। যে লোকে দেখলাম যে তিল বোঝা রয়েছে, এটা কাদের বোঝা? এটা এটা এলাকার লোকেরই বোঝা। তাদেরকে বলেছেন এখানে আমরা এখানে বারবার করে বলেছি সরানোর জন্য, আজও সকালে এসে বলেছি সরানোর জন্য, এরা কোনো গুরুত্ব নিচ্ছে না। এই জন্য আমি আবার যে আমাদের এখন মানে বর্তমানে যে 50 সদস্য ওনাকে আমি ফোন করে বললাম, উনি বললেন ঠিক আছে, আমি ওদিকে ফোন করে বলছি সরিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, এই যে দীর্ঘদিন ধরে এই খেচুড়ি আইসিডিএস সেন্টারে এই যে চাল, ঘরের চাল যে একদম ফুটো রয়েছে, যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটে দেওয়ার, যেভাবে এখন প্রতিদিন প্রতিনিয়ত আমরা খবরে শিরোনামে দেখছি আইসিডিএস সেন্টারে টিকটিকি পড়ে আছে খাবারতে, তো কতটা ভয়ের মধ্যে রয়েছে, কতটা কি এই বাচ্চাগুলোকে নিরাপদ কুকি আছে? নিরাপদ বলতে এখন আপাতত আমি যতক্ষণ থাকি তো এদিকে নিজের কাছে কাছে আটকে সবসময় চোখে চোখে রাখি, আর খাবারের কথা বলছেন, সবসময় ঢাকা দিয়ে খাবার রান্না করা হয়,
খাবারের কাছ থেকে আমরা এক মিনিট সরাই না যতক্ষণ না খাবারটি রান্না হয়। নিয়ে খাবার রান্না করার পর আমরা আমাদের যেখানে স্কুলে বিতরণ করা হয় ওইখানে ধরে নিয়ে চলে যাই, ওইখানে বিতরণ করা হয়। যে স্কুলে যে জরাজীর্ণ অবস্থা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? আমি এখানে সবাইকে জানিয়েছি, আমরা পঞ্চায়েতে আমাদের রাউতখণ্ড পঞ্চায়েতে প্রধানের কাছে আমি অঙ্গনওয়াড়ি কর্মী নিজে গেছি, প্রধান মহাশয়ের সঙ্গে কথা বলেছি, উনি আমার কোলাইডাঙ্গা সেন্টারের নামটা আলাদা করে সিলেক্ট করে রেখেছে, দেখে আমাকে বললো ঠিক আছে আমি ব্যবস্থা করছি, ও কোনো এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। আর এই মানে আপনাদের যে সিডিপিও বা আপনাদের যে অফিসার, সিডিপিওকে বলেছি, সিডিপিও সুপারভাইজার সবাইকে দরখাস্ত দিয়ে আছে, উনি বললেন যে আপনার বাড়িটা আমি পাঠানোর ব্যবস্থা করছি, পাঠিয়ে দিয়েছি, স্যাংশন হয়ে বেরিয়ে এলি আপনার বাড়িটা করা হবে। আচ্ছা আপনার নাম, আপনি কি কাজ করেন? আমি অঙ্গনওয়াড়ি কর্মী, আমার নাম মিতা মালিক। ভিজিট দেখেছি সেন্টারে ইমিডিয়েটলি রিপেয়ারিং করা দরকার আছে, কিন্তু ইমিডিয়েটলি কোনো স্কিম সেরকম না থাকার জন্য আমরা ওটাকে কিছু করতে হবে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু এখনও ওটা শীঘ্রই হয়ে যাবে, ইমিডিয়েটলি তো কিছু করার কিছু নেই। আচ্ছা ওখানে তো দেখলাম যে কল পানীয় জলের সমস্যা রয়েছে এবং প্রায় টয়লেটগুলোর খুব অবস্থা খারাপ, যদি ওটা ব্যবস্থা করে দিয়ে যায় খুব ভালো হতো আর কি এলাকার মানুষের দাবি। ওখানে কল আছে, কলটা এমনিতে ভালোই আছে, কিন্তু জলটা যেহেতু ওই আছে সেটা নতুন করে কল না করার জন্য একটা প্রপোজাল দিয়েছে, অর্থাৎ পিএসিতে ওটা অ্যাপ্লাই করা আছে, ওটা হয়ে যাবে। টয়লেটগুলো যদি একটু সারিয়ে দেওয়া যেত আর কি বাচ্চা ছেলেদের, তাহলে ওখানে সুবিধা হতো। হ্যাঁ টয়লেট সারানোর ব্যাপারে একটা সমস্যা হয়েছে, ওই স্কিমে যদি টয়লেট মানে সেটা ছোটো কাজ, সেগুলো তো কারণে ইমিডিয়েটলি কিছু করা আছে না, আগে সেগুলো পঞ্চায়েত থেকে করে দেওয়া হতো, কিন্তু পঞ্চায়েতে সেরকম ফান্ড না থাকার জন্য সেভাবে তো করতে পারছে না, ওগুলো সব আমাদের ব্যবস্থা করা আছে এবং পঞ্চায়েতে আলোচনা করা আছে। দেখলাম যে ওই পায়খানা বাথরুমেতে লোকে দেখি গ্রামের মানুষের তিলের বোঝা রাখা আছে, যে কোনো কারণে সাপ বেরোয় এবং ওখানে নাকি ভয়ের মধ্যে থাকে শিশুরা, এটার কি ব্যবস্থা কিছু করতে পারবেন? গ্রামের মানুষ কেন ওখানে তিল বোঝা রাখবে আইসিডিএস সেন্টার? এই বিষয়টা বারবার আমরা বলা হয়েছে, ওরা কিন্তু ওই এখন যেহেতু ইউজ হয় না, যার ফলে ওরা রেখে দিয়েছে, বিষয়টা অনেকভাবেই অনেকবারই বলা হয়েছে। ওই স্যার তিলের বোঝাটা ওনাদের বাথরুমটা আমাদের আইসিডিএস সেন্টারের মধ্যে গ্রামের মানুষ তিলের বোঝা রাখছে, কি বলবেন? এটা ওটাকে আমরা দেখছি, ওটাকে আলোচনা করে ওটাকে আমরা সরিয়ে নিচ্ছি, যাতে করে ঠিক আছে। ধন্যবাদ স্যার, আপনার নাম পরিচয় একটু বলুন। শ্রীকান্ত হালদার, সিডিপিএ। ঠিক আছে, ধন্যবাদ।